রাজ্যে সরকার পরিবর্তন হলেও একাংশ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নেই সেটা ব্যক্তিগত দিক দিয়েই হোক কিংবা সার্বিক ক্ষেত্রে হোক না কেন অথচ প্রশাসনের আমলা থেকে শুরু করে মন্ত্রী জনপ্রতিনিধিদের মুখ থেকে শুধু উন্নয়নের স্লোগান ছাড়া আর কিছুই শোনা যায় না বাস্তবে উন্নয়ন যে কতটুকু চলছে তার একটা জ্বলন্ত উদাহরণ হল উত্তর চাম্পামুড়া এলাকার একমাত্র রাস্তাটি ওল্ড আগরতলা আর ডি ব্লকের অন্তর্গত এবং খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অধীন এই রাস্তাটি গত দশকের পর দশক ধরে জরাজীর্ণ অবস্থায় পরিণত নেই সংস্কারের কোনো উদ্যোগ ফলে কানানন্দে পরিণত বেহাল এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ এই রাস্তাটি দিয়ে সহজেই মানুষ যাতায়াত করতে পারে রানীর বাজার মেঘলিপাড়া চা বাগান ধূপছড়া রাঙ্গিছড়া এলাকায় নির্বাচন আসলে বেহাল রাস্তা সংস্কারের দাবি যখন জোরালো হয়ে উঠে তখন নেতারা প্রতিশ্রুতি ক্ষমতা ক্ষমতায় এলে রাস্তাটি সংস্কার করে দেয়া হবে কিন্তু নির্বাচনী বৈতরণী পার হবার পর জনগণকে দেওয়া সেই আশ্বাস ভুলে যান নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার নাগরিকরা বহুবার বেহাল রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলে কোনো সফল নেই তাই বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করছেন এলাকার নাগরিকরা তবে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাই দাবি উঠছে বেহাল রাস্তা সংস্কারের প্রশাসন অবিলম্বে রাস্তাটি মেরামতের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিন স্থানীয়রা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে এলাকার সূত্রে খবর এখন দেখার বিষয় সংবাদের জেরে বেহাল রাস্তা সংস্কারের মধ্য দিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হয় কিনা তার দিকে এখন তাকিয়ে রয়েছেন উত্তর চাম্পামুড়া এলাকার নাগরিকরা